অঙ্কিত সিং আপনাদের স্বাগত জানাই। আর আজকে আমি প্রশ্নোত্তরে এসেছি। আচ্ছা আখতার হাসান, তুমি বাংলাদেশ থেকে ভালো ভালো কমেন্টস করো, তুমি আমায় খুব ভালোবাসো, তুমি আমার ভালোবাসা নিও। আর তোমার অনেক সময় আমি উত্তর দিতে পারি না, তুমি এত কমেন্টস করো, এত সুন্দর কমেন্টস করো, এত ভালো লাগে, অনেক সময় উত্তর দিতে পারি না, তুমি কখনো মনে রাগ নিও না। তুমি জিজ্ঞাসা করেছো দাদা, মেথা আর হাড়িয়ার মধ্যে তফাৎটা কি আছে, কারণ মেথাটা ব্যবহার করতে বললেন, হাড়িয়াটা ব্যবহার করতে বললেননি। এটা একটা দারুণ প্রশ্ন, এটা আমার আলাদা ভিডিও করা উচিত ছিল, তো আমি এখানেই বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি হাড়িয়াটা হলো হচ্ছে ওটা দিয়ে রাইস বিয়ার বানায়, যেটা হচ্ছে আমাদের মানুষেরাই খায়। সেটা হচ্ছে আদিবাসী পাড়াতে দেখবে তারা খায়, ওটা ওটাকে হচ্ছে সেইভাবে তৈরি করতে হয়। আর যেটা মেথা, মেথাটা হচ্ছে কিন্তু একটু কড়া হয়, মানে একটু বাকড়গুলিটা বেশি দিতে হয়, হাড়িয়াতে বাকড়গুলিটা একটু কম দিতে হয়, আর মেথাতে একটুখানি আড়াই দিনেই উঠে যায় বা দুদিনে, যা এতে গুলি দিতে হয় তার থেকে একটু বেশি গুলি দিতে হয়, আর তার সেন্টটা খুব সুন্দর আছে। তাই জন্য আমি বলেছি যে মেথাটা ব্যবহার করবে, হাড়িয়াটা নয়। আর মেথাটা হচ্ছে স্ট্রং, মানে মেথাটার পাওয়ারটা বেশি। আর ওইটা হচ্ছে কালবোস মাছ খুব পছন্দ করে, কালবোস মাছের ফেভারিট হচ্ছে মেথা, সব থেকে পছন্দের খাবার হলো মেথা। আর হচ্ছে যে নিমকি বিস্কুটটা আমি দেখিয়েছি, তোমরা ব্যবহার করো, আর একটা এভিডেন্স আমি পাই নাই, ওটা হচ্ছে তার পরিবর্তে আমি শর্টটা ব্যবহার করেছি, আর ওইটা এখন পুরো লকডাউন চলছে যার জন্য পাইনি, কিন্তু তোমাদের একটা স্পেশাল কিছু দেবো বলেছি, এটাও তোমরা ব্যবহার করে যেখানে নদীতে যেখানে দেখবে কালবোস মাছ, যেখানে নোংরা বেশি আছে সেখানে কালবোস মাছ থাকে, আর দেখবে শুধুই ও নড়বে, সেখানে তুমি ফেলো, তুমি কালবোস মাছ পাবেই পাবে। অরিজিৎ সিং, নদীতে রুই মাছের টোপ দিন, নদীতে হচ্ছে রুই মাছ আমি সুজিতেও ধরি ছাতুতেও ধরি। আমি যখন যাব তখন তোমাদের হচ্ছে ওখানে বসে মাখাটা দেখিয়ে দেবো, আমার সুজি বা ছাতু যেটাই তুমি ব্যবহার করো সেটা বানিয়ে নেবে, আর বানিয়ে নিয়ে হচ্ছে আমি কিভাবে মাখবে, কেমন ভাবে মাখবে, কি টাচ দিচ্ছি তোমাদের সেখান থেকে দেখিয়ে দেবো। এখন লকডাউন চলছে, কোনো দিকে যেতে পারছি না, প্রত্যেকটা গ্রাম ঘিরে দিয়েছে, একটা মানুষকে অ্যালাউ করছে না, যার জন্য আমি ওগুলো দিতে পারিনি, আমি দুঃখিত। অভয় চক্রবর্তী, খুব ভালো, এরকমই তো চাই আমরা, জয় গুরু জয়, জবাব নেই, আমরা হাওড়া রামতা থেকে, আমি অভয় কালকে আপনাকে ফোন করেছি, খুব ভালো গুরুর আসনে বসিয়ে দিয়েছ, ভালো লাগে, নিজের একটু ভালো লাগে যে আমাকে কেউ গুরু বলছে, ভালো লাগে, ভালোবাসা নিও। আচ্ছা প্রশ্ন উত্তরে শুভজিৎ গাঙ্গুলি, তুমি বলেছো দারুণ প্রচেষ্টা, অসাধারণ ভিডিও, খুব ইনফরমেটিভ, অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, আমার প্রত্যেকটা প্রশ্ন উত্তরেই কিছু না কিছু থাকে, কারণ তোমরা এমন এমন কঠিন প্রশ্ন করো আমাকে, সরাসরি এগুলোর উত্তর দিতে হয়, আর এগুলোর হচ্ছে এগুলো যদি তোমরা শোনো তাহলে তোমাদেরও কিছুটা, আর একজন প্রশ্ন করলো তুমি সে প্রশ্নটা করতে ভুলে গেছিলে, এটা দেখলে সেই জ্ঞানটা তোমার এসে গেল, এটা এটা তোমরা দেখলে। আসলে এখানে আমি প্রশ্ন উত্তরে সবাই যে দশজন দশ রকম প্রশ্ন করে, দশ রকম প্রশ্নের উত্তর যদি তুমি শোনো তাহলে তোমার মধ্যে একটা অভিজ্ঞতা আসবে, সেটা হচ্ছে জন্যই আমি বলবো প্রশ্ন উত্তরটা তোমরা দেখবে। বাপন সামন্ত, কাকা নদীতে বাটা মাছ ধরার কি টোপ করব বললে খুব ভালো হয়, আমি দামোদরে মাছ ধরি হুইলে, আমিও হুইলে মাছ ধরি, আমাকে যদি তুমি বর্ধমান সাইড বা হচ্ছে সংসার টংসার এইদিকে হচ্ছে তোমার পূর্ব বর্ধমানের যেগুলো আছে তোমার এখান থেকে বর্ধমান থেকে 30 কিলোমিটার 40 কিলোমিটার দূর পর্যন্ত আমাকে সবাই বাবুদা বলে চেনে, হয়তো চিনবে, তোমার চারে প্রচুর বাটা মাছ আসছে, এসে টোপ ধরছে না, তুমি কি টোপ ব্যবহার করছো এটা তো আমাকে বলোনি, তুমি ছাতু সুজি কি টোপ বা পাউরুটি টোপ ব্যবহার করছো এটা তুমি আমায় বলোনি। তবে যদি তুমি হচ্ছে তুমি যদি ছাতু ফেলো তাহলে ছাতুতে একটু ঘিয়ের পরিমাণটা বা হচ্ছে তুমি মানে বাটারটা অর্থাৎ হচ্ছে মাখন গাছটা তুমি ব্যবহার করবে,
মাখন ঘাটটা ব্যবহার করলে বাটাটা খাবে, আর না হলে ঘি ব্যবহার করতে হবে তোমায়। কারণ হচ্ছে বাটা মাছটা হচ্ছে ঘি অথবা হচ্ছে মাখন ঘাট দুটোই এদের প্রিয় আছে। তুমি যেভাবেই মাখো তার উপরে টাচটা দিয়ে দেবে, দেখবে খাবে। আজ এই পর্যন্ত।